তো বন্ধুরা আমি এখন আছি কুর্মিটলা যে রেল গেট সেই রেল গেটের একদম রেল গেটের সামনেই পাশেই তো এখানে যে পুরনো রেল লাইনগুলো ছিল যে রেল সেইগুলো এই রেল ট্রলি দিয়ে সেগুলো সামনে একটা জায়গায় জড়ো করে রাখা হচ্ছে পুরনো যে রেল প্যানেলগুলো যেগুলো লাগানো ছিল আগে তারপরে যে নতুন রেল প্যানেল লাগানো হলো তো পুরনো রেল প্যানেলগুলো এই রেল লাইনের পাশেই ফেলে রাখা হয়েছিল তো সেগুলোকে একে একে রেল ট্রলিতে করে তুলে সেগুলোকে একই জায়গায় গুছিয়ে রাখা হচ্ছে সামনে একটা জায়গা সেই জায়গাতে গুছিয়ে রাখা হচ্ছে তো সেই রেল ট্রলিগুলোই এখন তুলছে আমাদের শ্রমিক ভাইরা তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতে পেলে যে কুর্মিটলা রেলগেটের পাশেই এই রেল ট্রলির ওপর যে পুরনো রেল প্যানেলগুলো সেগুলোকে একে একে তুলে সেগুলো সমস্ত কিছু সামনের দিকে অর্থাৎ কাটরার সামনে 41 নম্বর রেল গেটটা আছে তার কিছুটা আছে এই রেল যে প্যানেল পুরনোগুলো সেগুলোকে জড়ো করে এক জায়গায় রাখা হচ্ছে তো তারই এখন কাজ চলছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি এবার কুর্মিটলা রেল গেট থেকে একটু সামনের দিকে যাচ্ছি অর্থাৎ নসিপুর রেল ব্রিজের দিকে হাঁটছি তো তোমাদের আমি দেখাবো যে নসিপুর রেল ব্রিজের দিকটায় অর্থাৎ মুর্শিদাবাদের সাইডে নসিপুর রেল ব্রিজ থেকে কুর্মিটলা রেলগেটের দিকে কতদূর অবধি পাথর বোঝাইয়ের কাজ হয়েছে অর্থাৎ স্লিপারের যে গ্যাপগুলো সেই গ্যাপগুলোতে কতদূর অবধি পাথর ফেলার কাজ হয়েছে অ্যাকচুয়ালি সেটাই তোমাদের দেখানোর জন্যে আসা তো তার জন্য আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে কিছু শ্রমিক ভাই কাজ করছে সেখানে পাথরগুলো ভরাট করার কাজ চলছে দুটো স্লিপারের যে গ্যাপ আছে সেই গ্যাপগুলোতে পাথর বোঝাই করার কাজ চলছে এবং সেটাও আমার যতটা মনে হচ্ছে যে কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 100 মিটারের মধ্যেই কাজটা হচ্ছে 100 থেকে 150 মিটারের মধ্যেই কাজটা হচ্ছে তার বেশি হবে না তো অনেকটাই পাথর ভরাট করার কাজ হয়ে গেছে তো কুর্মিটলা রেলগেট আসতে আর 100 থেকে 150 মিটার লাইন পাথর ভর্তি করলেই কিন্তু পাথর বোঝাই করার কাজটা কিন্তু কুর্মিটলা রেলগেট অবধি সম্পূর্ণ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এই আমাদের শ্রমিক ভাইয়েরা এখানে পাথর ভরাট করার কাজ করছে যে স্লিপারের গ্যাপ আছে সেইগুলোতে তো এটা কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 150 মিটার মতো হবে তার বেশি হবে না
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে তিনজন যে শ্রমিক ভাই আছে তারা এই পাথরগুলো একটা পাত্রের মধ্যে তুলে সেটা দিয়ে আবার স্লিপারে যে গ্যাপ আছে সেই গ্যাপে ঢালছে। তো এইভাবে স্লিপারের গ্যাপগুলোকে পাথর দিয়ে পূর্ণ করে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ সেই কাজই হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই জায়গাগুলোতে কিন্তু পুরো পাথর দিয়ে ভরাট করা হয়ে গেছে, যে গ্যাপগুলো আছে সেগুলোতে পাথর ভরাট হয়ে গেছে। তো এই সামনে শ্রমিক ভাইরা কাজ করছে। এটা ঠিক কুর্মিটলা রেল গেট থেকে প্রায় 150 মিটারের মতো হবে। তো এত দূর অবধি কিন্তু পাথর ভর্তি করার কাজ হয়ে গেছে। কিছুটা কিছুটা করে দূরত্ব দিয়ে কিছু কিছু শ্রমিক ভাই কাজ করছে পাথর ভরাটের। তো একটু সামনের দিকে এগিয়ে দেখছি যে আর কী কাজ হয়েছে। তো বন্ধুরা এই জায়গাটাই দেখছি আবার কিছুটা গ্যাপ আছে, তার মানে কিছু শ্রমিক ভাই একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করছে। তো দেখতেই পাচ্ছ এখানে এই জায়গাগুলো কিন্তু পাথর ভরাট করা হয়নি। তো কুর্মিটলা রেলগেটের কাছ থেকে কিন্তু আবার এরা পাথর ভর্তি করে পেছনের দিকে অর্থাৎ নসিপুর রেলব্রিজের দিকে যাচ্ছে। এর আগে দেখেছিলাম নসিপুর রেলব্রিজের দিকে যেতে কুর্মিটলা রেলগেট থেকে নসিপুর ব্রিজের দিকে যেতে কত দূর অবধি পাথর ভরাট করা হয়েছিল। তো সেখান থেকে এখন শ্রমিক ভাইরা কুর্মিটলা রেলগেটের সামনে এসে ওই দিক থেকে আবার পেছন দিকে যাচ্ছে, অর্থাৎ নসিপুর রেলব্রিজের দিকে যাচ্ছে। যত দূর অবধি ওইদিকে পাথর ভর্তি করা হয়েছিল তত দূর অবধি। তো এখন আমি সামনে গিয়ে দেখছি কত দূর অবধি পাথরটা ভর্তি করার কাজ কমপ্লিট হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা আমি কুর্মিটলা রেলগেট থেকে প্রায় যত দূর অবধি কাজ দেখালাম পাথর ভরাট করার কাজ, সেটা 150 মিটার মতো। তো তারপর থেকে কিন্তু এদিকে 150 থেকে 200 মিটার হবে। তো তারপর থেকে এদিকে কিন্তু আর পাথর ভরাট করার কাজ হয়নি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে গ্যাপগুলো। তো সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখছি যে কত দূর অবধি লাস্ট পাথর ভর্তি করার কাজ কমপ্লিট হয়েছে। তো আমি সামনের দিকে এগিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমি কুর্মিটলা রেলগেট থেকে নসিপুর রেলব্রিজের দিকে প্রায় 400 মিটার উপরে হাঁটা হয়ে গেছে। তো এখানেও কিন্তু পাথর ভর্তি করার কাজ হয়নি, এখানেও কিন্তু গ্যাপ দেওয়া আছে। স্লিপারের যে মাঝ, স্লিপারের যে মাঝখান, সেই মাঝখানের ফাঁকা অংশগুলো কিন্তু পাথর ভর্তি করা এখনও হয়নি। তো প্রায় 500 মিটার মতো চলে এসেছি কুর্মিটলা রেলগেট থেকে, এখানেও কিন্তু একই অবস্থা, পাথর ভর্তি করার কাজ কিন্তু হয়নি। আমি একটু সামনের দিকে এগিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এটা হচ্ছে কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 700 মিটার হবে। তো এই জায়গাতে কিন্তু লাইনের যে অ্যালাইনমেন্টের কাজ সেটা হচ্ছে, মানে অর্থাৎ নিউ রেল প্যানেল যেটা বসানো হয়েছে সেটাকে সোজা করার কাজ চলছে, রেল লাইন অ্যালাইনমেন্টের কাজ চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে জ্যাকগুলো আছে, এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে জ্যাকগুলো বসিয়ে লাইনটাকে কিন্তু সোজা করার কাজ চলছিল। তো সেই লাইন সোজা করার কাজ যেটা চলছিল এর আগেও সেটাই এখন অবধি চলছে। তবে সেটা অনেকটাই কুর্মিটলা গেটের কাছেই চলে এসেছে, কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 600-700 মিটার দূরেই কিন্তু এই কাজটা এখন হচ্ছে। তো প্রতিদিন খুব দ্রুততার সঙ্গে এই লাইন অ্যালাইনমেন্টের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা ঠিক হচ্ছে কুর্মিটলা রেলগেট থেকে যে কালভার্টটা হয়েছে, এই যে সামনে দেখতেই পাচ্ছ যেখানে যে কালভার্টটা হয়েছে, এই কালভার্টের সামনেই কিন্তু এই কাজটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই সামনে কালভার্ট, এই কালভার্টের ঠিক পাশেই, এই সামনেই কিন্তু এই নিউ রেল প্যানেলের অ্যালাইনমেন্টের কাজ, লাইন সোজা করার কাজ এগুলো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 600-700 মিটার দূরেই আছি, এই সামনে যে কালভার্টটা আছে ওইখানে। তো এই জায়গা অবধি অ্যালাইনমেন্টের কাজটা কমপ্লিট হয়েছে, তো তোমাদের আমি দেখালাম। কারণ এর আগে নসিপুর যে রেলব্রিজ আছে সেই রেলব্রিজ থেকে প্রায় 1000 মিটারের ওপরে, মানে 1 কিলোমিটারের ওপরেই হবে, 1 কিলোমিটারের ওপরেই কিন্তু রেল লাইন অ্যালাইনমেন্টের কাজ কমপ্লিট হয়েছিল। তো তারপর থেকে আবার কুর্মিটলা রেলগেট থেকে শুরু হয়, এবং কুর্মিটলা রেলগেট থেকে শুরু হয়ে সেটা এখন কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 700 মিটার অবধি চলে এসেছে রেল অ্যালাইনমেন্ট, রেল লাইনটাকে অ্যালাইনমেন্ট করার কাজ, সেটা এই কালভার্টের সামনেই হচ্ছে। তো আর 1-2 দিন হয়তো লাগবে এই রেল লাইন অ্যালাইনমেন্টের কাজটা কমপ্লিট হতে। তো তারপরেই আবার এই লাইনের যে স্লিপারগুলো সেগুলো, যে উঁচু নিচু যেগুলো হয়ে আছে যে জায়গাগুলো, সেগুলোকে আবার সমান করার কাজ চলবে।
তো সেটাই ফাইনাল কাজ হবে, তারপরেই যে মালগাড়ি সেই মালগাড়ি আসতে পারে, যেটা পাথর আরও এখানে ফেলা হবে সেই পাথর বোঝায় মালগাড়ি আসবে, তো সেটা হয়তো কিছুদিন সময় লাগবে, তো তার আগে এই সমস্ত কাজগুলো হবে। তো বন্ধুরা আমি এবার চলে যাব নসিপুর রেলব্রিজের দিকে, তো ওইদিকে কোনো কাজ হচ্ছে কিনা সেটা তোমাদের দেখাবো। তো এই দিকে অর্থাৎ কুর্মিটলা রেলগেটের এদিকে যেটা হচ্ছিলো পুরনো রেল প্যানেলগুলোকে সরিয়ে এক জায়গায় গুছিয়ে রাখার কাজ চলছিল, এবং রেল লাইন অ্যালাইনমেন্টের যে কাজ সেটা কিন্তু এই 700-800 মিটার অবধি হয়েছে কুর্মিটলা রেলগেট থেকে। এটা আরও মোটামুটি 400-500 মিটার অবধি সামনের দিকে যাবে, তো তারপরে এই রেল অ্যালাইনমেন্টের কাজটা কমপ্লিট হবে। তো বন্ধুরা আমি এবার নসিপুর যে রেলব্রিজ সেখানে গিয়ে ওইদিকে কিছু কাজ হচ্ছে কিনা সেটা দেখাবো, তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ কুর্মিটলা রেলগেটের সামনে যে পুরনো রেল প্যানেলগুলোকে সরিয়ে দেওয়ার কাজ চলছিল, তো সেটা দেখতেই পাচ্ছ রেল ট্রলিতে কতগুলো রেল প্যানেল একসঙ্গে তোলা হয়েছে। এখনও প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 প্রায় 10-11টা হবে এখন অবধি তোলা হয়েছে, তো আরও রেল প্যানেল এখানে তোলা হবে এবং সেগুলোকে সামনের দিকে নিয়ে গিয়ে একটা জায়গায় জড়ো করে রাখা হচ্ছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা আমি এখন আছি নসিপুর রেলব্রিজ থেকে প্রায় 700-800 মিটার দূরেই, তো এই জায়গাতে এই জায়গাটা আমি এর আগেও আমার অনেক ভিডিওতে দেখিয়েছি যে রেল স্লিপারের গ্যাপ আছে, তো এই জায়গাটা কিন্তু এখনও পূর্ণ হয়নি। কারণ হচ্ছে এর আগে তোমাদের দেখাচ্ছিলাম যে কুর্মিটলা রেলগেট থেকে নসিপুর রেলব্রিজের থেকে দিকে যত যে গ্যাপ ছিল প্যানেলের, যে একটা গ্যাপ ছিল প্রচুর বড় বড় প্যানেল ওখানে, সরি রেল স্লিপারের যে গ্যাপ ছিল, রেল স্লিপার দরকার ছিল সেসব গ্যাপগুলোতে, তো সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই পূর্ণ করে দেওয়া হয়েছে, যেটা মেনলি ছিল কুর্মিটলা রেলগেট থেকে 50 মিটারের মধ্যে প্রচুর গ্যাপ ছিল স্লিপারের, তো সেগুলো সম্পূর্ণ ফিল আপ করে দেওয়া হয়েছে, সেগুলোকে পূর্ণ করে দেওয়া হয়েছে, সেখানে আর কোনো গ্যাপ নেই স্লিপারের। কিন্তু ওই দিক থেকে কাজ হতে হতে আসছিলো, তো এখন অবধি আমি ঠিক নসিপুর রেলব্রিজ থেকে 600-700 মিটার দূরে আছি, তো এই জায়গাতে কিন্তু এখন অবধি সেই গ্যাপগুলো থেকে আছে দেখা যাচ্ছে, এই গ্যাপগুলো কিন্তু এখনও পূর্ণ হয়নি, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর গ্যাপ, তো এইগুলো হয়তো আস্তে আস্তে ওই দিক থেকে এসে এগুলো পূর্ণ হবে, তো এই অবধি এখন অবধি আসেনি। তো এইখানে মেনলি মেজর যে গ্যাপ নসিপুর রেলব্রিজ থেকে কুর্মিটলা রেলগেটের ঠিক মাঝামাঝি অংশে, এই জায়গাটাই কিন্তু রেল স্লিপারের যে প্রচুর গ্যাপ সেটা কিন্তু এখনও আছে, এটা কিন্তু এখনও ভরাট করা হয়নি, তো এটা নিশ্চয়ই হয়তো কয়েকদিন পর ভরাট হয়ে যাবে। তো যাই হোক, আমি সামনের দিকে এগিয়ে ইলেকট্রিক পোলের যে ফাউন্ডেশন হচ্ছে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি, তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এটা হচ্ছে কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 700 মিটার হবে, তো এই জায়গাতে কিন্তু লাইনের যে অ্যালাইনমেন্টের কাজ সেটা হচ্ছে, মানে অর্থাৎ নিউ রেল প্যানেল যেটা বসানো হচ্ছে সেটাকে সোজা করার কাজ চলছে, রেল লাইন অ্যালাইনমেন্টের কাজ চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে জ্যাকগুলো আছে, এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে জ্যাকগুলো বসিয়ে লাইনটাকে কিন্তু সোজা করার কাজ চলছিল, তো সেই লাইন সোজা করার কাজ যেটা চলছিল এর আগেও সেটাই এখন অবধি চলছে, তবে সেটা অনেকটাই কুর্মিটলা গেটের কাছেই চলে এসেছে, কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 600-700 মিটার দূরেই কিন্তু এই কাজটা এখন হচ্ছে। তো প্রতিদিন খুব দ্রুততার সঙ্গে এই লাইন অ্যালাইনমেন্টের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা ঠিক হচ্ছে কুর্মিটলা রেলগেট থেকে যে কালভার্টটা হয়েছে, এই যে সামনে দেখতেই পাচ্ছ যেখানে যে কালভার্টটা হয়েছে, এই কালভার্টের সামনেই কিন্তু এই কাজটা হচ্ছে, তো দেখতেই পাচ্ছ এই সামনে কালভার্ট, এই কালভার্টের ঠিক পাশেই এই সামনেই কিন্তু এই নিউ রেল প্যানেলের অ্যালাইনমেন্টের কাজ, লাইন সোজা করার কাজ এগুলো হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। বন্ধুরা আমি এখন কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 600-700 মিটার দূরেই আছি, এই সামনে যে কালভার্টটা আছে ওইখানে, তো এই জায়গা অবধি অ্যালাইনমেন্টের কাজটা কমপ্লিট হয়েছে, তো তোমাদের আমি দেখালামই। কারণ এর আগে নসিপুর যে রেলব্রিজ আছে সেই রেলব্রিজ থেকে প্রায় 1000 মিটারের ওপরে, মানে 1 কিলোমিটারের ওপরেই হবে, 1 কিলোমিটারের ওপরেই কিন্তু রেল লাইন অ্যালাইনমেন্টের কাজ কমপ্লিট হয়েছিল, তো তারপর থেকে আবার কুর্মিটলা রেলগেট থেকে শুরু হয়, এবং কুর্মিটলা রেলগেট থেকে শুরু হয়ে সেটা এখন কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 700 মিটার অবধি চলে এসেছে রেল অ্যালাইনমেন্ট, রেল লাইনটাকে অ্যালাইনমেন্ট করার কাজ, সেটা এই কালভার্টের সামনেই হচ্ছে, তো আর 1-2 দিন হয়তো লাগবে এই রেল লাইন অ্যালাইনমেন্টের কাজটা কমপ্লিট হতে, তো তারপরেই আবার এই লাইনের যে স্লিপারগুলো সেগুলো, যে উঁচু নিচু যেগুলো হয়ে আছে যে জায়গাগুলো সেগুলোকে আবার সমান করার কাজ চলবে,
তো সেটাই ফাইনাল কাজ হবে, তারপরেই যে মালগাড়ি সেই মালগাড়ি আসতে পারে, যেটা পাথর আরও এখানে ফেলা হবে সেই পাথর বোঝা মালগাড়ি আসবে, তো সেটা হয়তো কিছুদিন সময় লাগবে, তো তার আগে এই সমস্ত কাজগুলো হবে। তো বন্ধুরা আমি এবার চলে যাব নসিপুর রেল ব্রিজের দিকে, তো ওইদিকে কোনো কাজ হচ্ছে কিনা সেটা তোমাদের দেখাবো। তো এই দিকে অর্থাৎ কুর্মিটলা রেলগেটের এদিকে যেটা হচ্ছিলো পুরনো রেল প্যানেলগুলোকে সরিয়ে এক জায়গায় গুছিয়ে রাখার কাজ চলছিল, এবং রেল লাইন অ্যালাইনমেন্টের যে কাজ সেটা কিন্তু এই 700-800 মিটার অবধি হয়েছে কুর্মিটলা রেলগেট থেকে, এটা আরও মোটামুটি 400-500 মিটার অবধি সামনের দিকে যাবে, তো তারপরে এই রেল অ্যালাইনমেন্টের কাজটা কমপ্লিট হবে। তো বন্ধুরা আমি এবার নসিপুর যে রেল ব্রিজ সেখানে গিয়ে ওইদিকে কিছু কাজ হচ্ছে কিনা সেটা দেখাবো, তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ কুর্মিটলা রেলগেটের সামনে যে পুরনো রেল প্যানেলগুলোকে সরিয়ে দেওয়ার কাজ চলছিল, তো সেটা দেখতেই পাচ্ছ এই রেল ট্রলিতে কতগুলো রেল প্যানেল একসঙ্গে তোলা হয়েছে, এখনও প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 প্রায় 10-11টা হবে এখন অবধি তোলা হয়েছে, তো আরও রেল প্যানেল এখানে তোলা হবে এবং সেগুলোকে সামনের দিকে নিয়ে গিয়ে একটা জায়গায় জড়ো করে রাখা হচ্ছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা আমি এখন আছি নসিপুর রেল ব্রিজ থেকে প্রায় 700-800 মিটার দূরেই, তো এই জায়গাতে এই জায়গাটা আমি এর আগেও আমার অনেক ভিডিওতে দেখিয়েছি যে রেল স্লিপারের গ্যাপ আছে, তো এই জায়গাটা কিন্তু এখনও পূর্ণ হয়নি, কারণ হচ্ছে এর আগে তোমাদের দেখাচ্ছিলাম যে কুর্মিটলা রেলগেট থেকে নসিপুর রেল ব্রিজের থেকে দিকে যত যে গ্যাপ ছিল প্যানেলের, যে একটা গ্যাপ ছিল প্রচুর বড় বড় প্যানেল ওখানে, সরি রেল স্লিপারের যে গ্যাপ ছিল, রেল স্লিপার দরকার ছিল সেসব গ্যাপগুলোতে, তো সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই পূর্ণ করে দেওয়া হয়েছে, যেটা মেনলি ছিল কুর্মিটলা রেলগেট থেকে 50 মিটারের মধ্যে প্রচুর গ্যাপ ছিল স্লিপারের, তো সেইগুলো সম্পূর্ণ ফিল আপ করে দেওয়া হয়েছে, সেগুলোকে পূর্ণ করে দেওয়া হয়েছে, সেখানে আর কোনো গ্যাপ নেই স্লিপারের, কিন্তু ওই দিক থেকে কাজ হতে হতে আসছিলো। তো এখন অবধি আমি ঠিক নসিপুর রেলব্রিজ থেকে 600-700 মিটার দূরে আছি, তো এই জায়গাতে কিন্তু এখন অবধি সেই গ্যাপগুলো থেকে আছে দেখা যাচ্ছে, এই গ্যাপগুলো কিন্তু এখনও পূর্ণ হয়নি, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর গ্যাপ, তো এইগুলো হয়তো আস্তে আস্তে ওই দিক থেকে এসে এগুলো পূর্ণ হবে, তো এই অবধি এখন অবধি আসেনি। তো এইখানে মেনলি মেজর যে গ্যাপ নসিপুর রেলব্রিজ থেকে কুর্মিটলা রেলগেটের ঠিক মাঝামাঝি অংশে, এই জায়গাটাই কিন্তু রেল স্লিপারের যে প্রচুর গ্যাপ সেটা কিন্তু এখনও আছে, এটা কিন্তু এখনও ভরাট করা হয়নি, তো এটা নিশ্চয়ই হয়তো কয়েকদিন পর ভরাট হয়ে যাবে। তো যাই হোক আমি সামনের দিকে এগিয়ে ইলেকট্রিক পোলের যে ফাউন্ডেশন হচ্ছে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি, তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি চলে এসেছি কুর্মিটলা রেলগেট থেকে এবং নসিপুর রেলব্রিজের ঠিক মাঝে, অর্থাৎ ঠিক নসিপুর রেলব্রিজ থেকে যদি ধরি তো 1 কিলোমিটারের মধ্যেই হবে। তো এইখানে দেখো আজকে একটা যে ইলেকট্রিক্যাল পোলের ফাউন্ডেশন সেটা হয়েছে, তো এত দূর অবধি লাস্ট ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এই পোলটা কিন্তু পোলের ফাউন্ডেশনটা আজকেই হয়েছে। তো এই যে সামনে নসিপুর রেলব্রিজ একটু জুম করে দেখাচ্ছি, ঠিক এই জায়গাটাই, ঠিক এখান থেকে এতটা 1 কিলোমিটারই হবে, তো এতটা অবধি কিন্তু লাস্ট ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন আজকে অবধি হয়েছে, তো তারপরে আর সামনে হয়নি, সামনে হয়তো আগামী দিন হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই জায়গাতে কিন্তু আর একটা যে ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন সেটা এখানে করা হয়েছে, তো এই যে মাঝে যে গ্যাপগুলো সেই গ্যাপগুলো কিন্তু মাটি দিয়ে ভর্তি করা হবে, তো এই ঢালাইটাও আজকেই হয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আমি দেখাচ্ছি আর কি কাজ হয়েছে, তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো বন্ধুরা এখানে কিছু কিছু স্লিপার রাখা হয়েছে এই সাইডে, এগুলো হয়তো এই সব গ্যাপগুলোতে যেখানে যেখানে গ্যাপ আছে সেই গ্যাপগুলোতে দেওয়া হবে, দেখতেই পাচ্ছ এই জায়গাতে গ্যাপ আছে, তো এইখানে এই স্লিপারগুলোকে পাতা হবে, এইখানেও একটা গ্যাপ আছে, তো এগুলোতে এই স্লিপারগুলোর সমস্ত কিছুই দেওয়া হবে, যে জায়গাগুলোতে স্লিপারের গ্যাপ আছে তো সেই স্লিপারগুলোকে ধারে ধারে ফেলে রাখা হয়েছে, পরবর্তীতে এই গ্যাপগুলো পূর্ণ করা হবে। এই যে এখানেও একটা গ্যাপ আছে, এই পাশে কিন্তু স্লিপার ফেলা আছে, তো এই স্লিপারগুলোকে এনে এখানে রাখা হয়েছে, পরবর্তীতে এই গ্যাপগুলোতে দেওয়া হবে, এই যে এখানেও স্লিপার আছে। তো বন্ধুরা তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায়, এই যে নিউ রেল প্যানেল, এটা 260 মিটারের, এই নিউ রেল প্যানেলটা
এখানে কিন্তু কাটা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ কাটা। কিন্তু কেন নতুন রেল প্যানেল কাটা কেন, এখানে তো কাটার কোনো দরকার নেই, কিন্তু কাটা হয়েছে দেখতেই পাচ্ছ। এইখানেও দেখো নতুন রেল প্যানেল যেটা, এটা কিন্তু এখানে কাটা হয়েছে। ভালো করে তোমাদের আমি দেখাচ্ছি, এটা ঠিক নসিবপুর যে রেল ব্রিজ এবং কুর্মিটলা যে রেলগেট তার ঠিক মাঝামাঝি অংশে এই জায়গাটা কিন্তু নতুন রেল প্যানেল, 260 মিটারের লম্বা যে রেল প্যানেল, সেই রেল প্যানেলকে কাটা হয়েছে। এই জায়গাটায় দুটো খণ্ড করা হয়েছে, দুদিকে রেল প্যানেলকে কিন্তু কাটা হয়েছে। কিন্তু কারণ কি, রেল প্যানেল কাটার কি প্রয়োজন হলো যে এখানে রেল প্যানেলটাকে কাটতে হলো? বন্ধুরা দেখতেই পাচ্ছ কাটা, তো তার একটাই কারণ যে তোমাদের আমি এর আগে থেকেই বলছিলাম যে রেল যে এই নিউ প্যানেল, সেই প্যানেলগুলোকে কিন্তু অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে, অর্থাৎ ম্যানুয়ালি সোজা করার কাজ হচ্ছে, যতটা পারা যাচ্ছে সোজা করা হচ্ছে ম্যানুয়ালি জ্যাক দিয়ে। তো এর আগের ভিডিওতে দেখাচ্ছি, তো সোজা হতে কোনো কিছু জিনিস যখন বাঁকা অবস্থায় আছে এবং সেটাকে সোজা করলে সেই রেল প্যানেল কিন্তু কিছুটা বাড়বে। সব কিছু জিনিসই যদি বাঁকা অবস্থায় থাকে তো যতটা জায়গা নেয় সেটাকে যদি আমি লম্বালম্বি সোজা করা হয় সেটা কিন্তু আরও বেশি জায়গা নেবে। তো সেই একই জিনিস হয়েছে এখানেও, যে এই রেল প্যানেলগুলো কিছু কিছু জায়গায় বাঁকানো ছিল, তো সেগুলোকে সোজা করে টান টান করে দেওয়া হয়েছে, তো তার ফলে রেল প্যানেল অনেকটা কিন্তু বেড়ে গেছে। তো এই বেড়ে যাওয়ার ফলেই এই জায়গাতে কাটার প্রয়োজন হয়েছে। তো যতটা বেড়ে যাবে, যতটুকুন প্রয়োজন নেই, তো সেইটুকুন অংশ বাদ দিয়ে এই জায়গাটা কিন্তু ফিস প্লেটের মাধ্যমে আবার জুড়ে দেওয়া হবে। তো সেই কারণে এই জায়গাগুলো কাটা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এই রেল প্যানেলটা এদিকটা ডান দিকে কতটা বেরিয়ে আছে, এটা আবার এদিক থেকে যদি দেখায় তো দেখতেই পাচ্ছ এই রেল প্যানেলটা এদিকে কতটা বেরিয়ে আছে। তো এটা অনেকটাই লম্বা শার্ট করে দেওয়ার জন্য, রেল প্যানেলটাকে সোজা করার জন্য এই রেল প্যানেলটা একটু বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে বেড়ে গেছে। তো সেই কারণে এটাকে কাটার প্রয়োজন হয়েছে, যতটুকুন বাড়তি হবে সেটা কেটে এই যে ফিস প্লেটগুলো আছে এর মাধ্যমে এটাকে এই দুটো রেল প্যানেলকে আবার যুক্ত করে দেওয়া হবে। তো এটাই হচ্ছে একটা আপডেট যেটা তোমাদেরকে আমি দিলাম। তো এটা ঠিক কিন্তু নসিবপুর রেল ব্রিজ এবং কুর্মিটলা রেলগেটের ঠিক মাঝামাঝি জায়গা হয়েছে। তো বন্ধুরা এবার আমি ব্রিজের দিকে যাব, অর্থাৎ নসিবপুর রেল ব্রিজের দিকে। তো ওইখানে কী কাজ হয়েছে সেটাই তোমাদেরকে আমি দেখাবো, তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলার যে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদেরকে আমি প্রতিনিয়ত এই আপডেট দিতে থাকি নসিবপুর রাজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, নসিবপুর রাজিমগঞ্জ মুর্শিদাবাদ, সেই রেল প্রজেক্টের যা যা কাজ হয় সেগুলো কিন্তু আপডেট ভিডিও আমি দিতে থাকি। তো আশা করি তোমরা সেগুলো ঘরে বসেই সেই তথ্য তোমরা খুব সহজেই পেয়ে যাও ভিডিও দেখে, যে কত দূর অবধি কাজ হয়েছে বা কী কাজ হচ্ছে। তো সেই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তো যখনই আমি ভিডিও দেব সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সেই ভিডিও দেখে আপডেট থাকবে। তো এটাই রিকোয়েস্ট। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমি এবার নসিবপুর রেল ব্রিজের দিকে গিয়ে সেখানে কিছু কাজ হয়েছে কিনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমি এখন আজিমগঞ্জের সাইডে আছি, নসিবপুর যে রেল ব্রিজ সেই ব্রিজটাকে পেরিয়ে আজিমগঞ্জের দিকে এসেছি। তো এর আগে আমি দেখিয়েছিলাম এইখান থেকে কিন্তু ব্রিজ পেরিয়ে এই যে ব্রিজ, এই নসিবপুর রেল ব্রিজ, এই নসিবপুর রেল ব্রিজ থেকে ঠিক সামনে এতটা অংশ, মানে হয়তো 5-7 মিটার মতো হবে, তো সেখান থেকে নতুন রেল প্যানেল 260 মিটার সেটা লাগানো ছিল আজিমগঞ্জ স্টেশন অবধি। তো মাঝে কিছু নতুন রেল প্যানেল যেটা কেটে কেটে টুকরো করে ফেলে রাখা ছিল, সামনেও দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাচ্ছি, এই সামনে নতুন রেল প্যানেল কেটে ফেলে রাখা হয়েছে। তো এই নতুন রেল প্যানেলগুলোই কিন্তু নসিবপুর রেল ব্রিজের ওপর বসানো হবে। তো তার কিছুটা কাজ শুরু হয়েছে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই জায়গাটায় গ্যাপ আছে। তো এই যে নতুন রেল প্যানেল, এটা কিন্তু এই নসিবপুর রেল ব্রিজের ওপর অলরেডি পাতা শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এটা একটা গুড আপডেট, এটা একটা বড় আপডেট যে নসিবপুর রেল ব্রিজের ওপর রেল লাইন পাতার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আজকেই হয়েছে। তো প্রায় 20-25 মিটার অবধি রেল লাইন কিন্তু পাতার কাজ কমপ্লিট হয়েছে।
তো দেখতেই পাচ্ছ এই যে এই জায়গাটা কিন্তু নতুন নাট বল্টু দেখতেই পাচ্ছ এই যে নতুন নাট বল্টু দিয়ে লাগানো হয়েছে এদিকেও তাই হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি এই যে নতুন যে নাট বল্টু সেটা দিয়ে কিন্তু এতটা অবধি নতুন রেল প্যানেল পাতা কমপ্লিট হয়েছে ঠিক উল্টো দিকে উল্টো দিক থেকে দেখালে ঠিক এইখান থেকে শুরু হয়েছে অপর দিকে এইখান থেকে শুরু হয়েছে দিয়ে সামনে সামনে নসিপুর রেল ব্রিজটা পেরিয়ে আজিমগঞ্জের সাইডে কিছুটা অংশ অবধি এই রেল প্যানেলটা গেছে নতুন রেল প্যানেলটা গেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ এতটা অবধি গেছে নতুন রেল প্যানেল তারপর এইখানে আবার গ্যাপ আছে তো এই অংশেতেও আবার একটা রেল প্যানেল যুক্ত করা হবে ফিস প্লেটের মাধ্যমে সেটা এই দুটো রেল প্যানেলের সঙ্গে এই দুটো রেল প্যানেল যুক্ত করে দেওয়া হবে তো এটা একটা বড় খবর যে নসিপুর রেল ব্রিজের ওপরে রেল প্যানেল পাতার কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আজকে যে নসিপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদ যে রেল প্রজেক্ট তার যে আপডেট সেটা কিন্তু এতটুকু অবধি ছিল তো আমি পুরো মুর্শিদাবাদ স্টেশনের কাছ থেকে অর্থাৎ কুর্মিটলা রেলগেট হয়ে একদম নসিপুর রেল ব্রিজের ওপার এবং এপার অর্থাৎ মুর্শিদাবাদের সাইড এবং আজিমগঞ্জের সাইড টোটালি আপডেট কিন্তু তোমাদেরকে আমি দিলাম সমস্ত কাজের খুঁটিনাটি তথ্য আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে তুলে ধরেছি তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে খুব তাড়াতাড়ি আমি আবার ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতে পারি তো বন্ধুরা ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে টাটা বাই বাই।